কত যুগ ধরে করেছে তারা সূর্য রচনা, আর কত দূর ওই মোহনা, এ যে কুয়াশা, এ যে ছলনা, এই বঞ্চনা। কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুক্র এবং শনিবারে আমাদের নিয়মিত আয়োজন, গত 10 বছর ধরে এই আয়োজন নিয়ে আমরা হাজির হই, নারী স্বাস্থ্য নিয়ে, প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে করোনাকালে আজকের শুক্রবার, এবং সবাই ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, দেশ সুস্থ রাখার জন্য ঘরে আছি, লকডাউনের নিয়মটা পালন করছি। কিন্তু এরই মধ্যে করোনাকালে প্রজনন স্বাস্থ্য নিয়ে তো আমাদের কথাও বলতে হবে। সেই উদ্দেশ্যেই আজকে একটু অন্যভাবে আয়োজন। অন্য সময় থাকেন আমরা গ্রামের প্রত্যন্ত এলাকায়, মায়েদের উঠোনে বসে যাই, সেখান থেকে তারা সংযুক্ত হন, চিকিৎসক থাকেন আমাদের সঙ্গে স্টুডিওতে এবং তারা মন খুলে কথা বলেন। কিন্তু এখানে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলা হচ্ছে এবং স্টুডিওতেও আমরা ঠিক ওইভাবে অতিথিদেরকে আমরা অ্যালাউ করছি না। সো দূর থেকেই এক ধরনের, দূরে থেকেও কাছে থাকার একটা অন্যরকম আয়োজন আজকের কানেক্টিং বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহায়তায়। আমাদের যে নিয়মিত আয়োজন হয় অর্থাৎ প্রজনন স্বাস্থ্য নিয়েই আমরা আজকে কথা বলবো। এই ভিন্ন রকম আয়োজনে আমাদের সঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট অনেকেই সংযুক্ত হয়েছেন। একটু পরিচয় করিয়ে দিই যারা আছেন। প্রথমে স্টুডিওতে যিনি এসেছেন, আবু সাইদ মোহাম্মদ হাসান, তিনি ইউএনএফপি এর যৌন এবং প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ। আমরা সংযুক্ত হয়েছি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আলী নূরের সঙ্গে, তিনি আছেন আমাদের সঙ্গে, বাসা থেকে সংযুক্ত হয়েছেন। আমরা পেয়েছি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক শাহানারা বানুকে, আসসালামু আলাইকুম, আমাদের সঙ্গে যুক্ত আছেন। আছেন মা ও শিশু স্বাস্থ্য সার্ভিসের পরিচালক এবং MCRAH এর লাইন ডিরেক্টর ডক্টর মোহাম্মদ শরীফ, আসসালামু আলাইকুম। আমরা পেয়েছি অধ্যাপক ডক্টর সামিনা চৌধুরীকে, স্ত্রীরোগ এবং ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ। আর সরাসরি একটু প্রত্যন্ত এলাকায় যেতেই চাই, মনে হয় এই অনুষ্ঠানটা অসম্পূর্ণ থাকে যদি আমরা একটু প্রত্যন্ত এলাকায় কারোর সঙ্গে একদম কথা না বলি। সে কারণে আব্দুর রহিম ভাই আছেন, আসসালামু আলাইকুম রহিম ভাই, কেমন আছেন? কাপাসিয়া থেকে রহিম ভাই সংযুক্ত হয়েছেন এবং এত চমৎকার করে সোশ্যাল ডিস্টেন্সিংটা মানে মেনটেন করেছেন, আমি এটার একটা ভালো একটা উদাহরণ দেখতে পাচ্ছি। খুবই চমৎকার, মানে একটু দূরে দূরেই আছেন এবং নিশ্চয়ই যারা আছেন, সেবা যারা দেন এবং যারা সেবা গ্রহণ করেন তাদের কেউ কেউ আজকে আছেন, নিশ্চয়ই তারাও কথা বলবেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্যে। একটু শুরুতেই এই করোনাকালে আমরা নানান বিষয় নিয়ে কথা বলি কানেক্টিং বাংলাদেশ, আমরা নিয়মিত করে থাকি জর্জরি রোগ, বালাই, করোনা, এইসব নিয়েই চিকিৎসকরা প্রতিদিন কথা বলেন। কিন্তু প্রজনন স্বাস্থ্যটা কি উপেক্ষিত থাকছে, এরকম ধারণা অনেকের হতে পারে। এবং করোনাকালে ঘরে থাকছি আমরা, অনেক সময় যেই মানে জন্ম নিয়ন্ত্রক যেসব বা জন্ম নিরোধক যেসব ডিভাইস, সেগুলোর জন্যও অনেক সময় বাইরে যাওয়া হয় না। যারা এই ধরনের সার্ভিস দিচ্ছেন গ্রামে গঞ্জে, তারা বাড়ি বাড়ি গিয়ে অনেকে সার্ভিস দিয়ে আসছেন, তারা তাদের সামগ্রী বিতরণ করে আসছেন। কেমন করে হচ্ছে পুরো প্রক্রিয়াটি সেটা আমরা একটু শুনে নেই। আমি প্রথমেই স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের যিনি আছেন মোহাম্মদ আলী নূর, আমি আপনার কাছে একটু জানতে
চাচ্ছি যে এই সময়ে এই সেবাটা দেবার জন্যে কি পরিকল্পনা, আপনারা কেমন পরিকল্পনা নিয়েছেন? ধন্যবাদ। আমি প্রথমে এটিএন নিউজ এর সম্মানিত দর্শক এবং অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যিকার অর্থে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ এর যে কাজকর্ম করতে গিয়ে যে সমস্যাটি ফেস করছে এখন গ্রামীগঞ্জ থেকে শুরু করে শহরে থেকে আনাচে কানাচে, সে বিষয়টি অবশ্যই সকলেই অবগত আছেন। তারপরেও যে পরিবার পরিকল্পনা যে বিভাগটিকে আপনি সামনে নিয়ে আসছেন, এই জন্য আপনাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ মাঠ পর্যায়ে আমাদের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা সেই শুরু থেকে করোনা ভাইরাসের যে আগমন আমাদের এখানে আক্রান্ত হয় 8ই মার্চ তারিখে, তার সেই সময় থেকেই কিন্তু আমাদের কর্মী বাহিনী প্রতিনিয়ত দিন রাত মাঠে কাজকর্ম করে যাচ্ছে। আমরা স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগকে একটু বোঝানোর জন্যই আমি একটু বলতে চাই যে আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 2টি বিভাগ রয়েছে। তার মধ্যে একটি বিভাগ হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ, আরেকটি রয়েছে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ। এখন স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের আওতায় আমাদের রয়েছে সরকারি যত মেডিকেল কলেজ আছে, বেসরকারি মেডিকেল কলেজ, সরকারি 36টা মেডিকেল কলেজ এবং বেসরকারি 70টা মেডিকেল কলেজ আছে। এছাড়া নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, এরপরে মেডিকেল বিশ্ববিদ্যালয় 4টি আছে, আইএইচটি অর্থাৎ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, এরপরে বিএমডিসি, বিসিপিএস, ম্যাটস, এই জাতীয় প্রতিষ্ঠানগুলো আমাদের আওতাভুক্ত এরা কাজ করে যাচ্ছে। আর তার সাথে অধিদপ্তর গুলোর মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর অন্যতম, এবং এছাড়া আছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নিপুর, এরা এই প্রতিনিয়ত আমাদের সাথে সংযুক্ত হয়ে একসাথে কাজ করছেন। তো আমরা প্রথমেই যে কার্যক্রমটা শুরু করেছি পরিবার পরিকল্পনা বিভাগের মাধ্যমে, সেটি হলো একেবারে শুরুতেই মার্চের প্রথম দিকেই আমরা অডিও ভিজুয়াল ভ্যানের মাধ্যমে প্রথমে গ্রামে গঞ্জে একেবারে রুট লেভেল পর্যন্ত মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা করেছি। লিফলেট, পোস্টার, এই জাতীয় অর্থাৎ WHO-র যে গাইডলাইন সেই অনুযায়ী যে আমাদের প্রস্তুতকৃত স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যেটা নির্ধারিত অনুমোদিত সেই গাইডলাইনটি গ্রামে গঞ্জে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছি আমরা পরিবার পরিকল্পনা কর্মীদের মাধ্যমে। এরপরই সাথে সাথে আমরা আমাদের মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কন্ট্রোল রুম, শিক্ষা অধিদপ্তরে কন্ট্রোল রুম আমরা গঠন করে প্রতিনিয়ত সর্ব জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করছি এবং যে অনুযায়ী সেবা দেওয়ার প্রয়োজন হয় যেখানে যেখানে সমস্যা দেখা দেয় সেখানে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এছাড়া আরেকটি বিষয় আমি এখানে একটু বলে রাখা প্রয়োজন, যদিও এটা ফ্যামিলি প্ল্যানিং বিষয়ে আপনারা আলোচনা করবেন, তারপরেও আমি এর সাথে একটু অ্যাড করতে চাই যেহেতু আমার বিভাগ, এই জন্য যে শুরুতে যে কোভিড ডেডিকেটেড হসপিটাল গুলিতে যে ডাক্তাররা কাজ করছে এবং যে টেস্টিং এর যে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদের মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, লেকচার থেকে শুরু করে প্রফেসর বৃন্দ এবং একই সাথে তার সাথে যুক্ত আছে আমাদের ইন্টার্নি ডাক্তারগণ এখানে কাজ করছেন। তো এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের সকলকে আমি গভীর শ্রদ্ধা এবং আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। আর আমরা করোনা ভাইরাস টেস্টিং এখন বর্তমানে প্রায় 11টি এখন 11টি সরকারি মেডিকেল কলেজে এখন টেস্টিং এর কাজ করছে। আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজে একটি ডেডিকেটেড টিম গঠন করে দিয়েছি যাতে এই চিকিৎসা সেবাটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারে। জি স্যার, আমি শুনবো আবার আপনার কাছে, আমি আবারও শুনবো চিকিৎসা সেবাটি যাতে সুন্দরভাবে দেওয়া হয়। করোনাকালে এক ধরনের বিশেষ প্রোটেকশন লাগে, আমরা FWV যারা এই সেবা প্রদান করেন গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে, তাদের প্রোটেকশনের জন্যে কি করা হয়েছে, কেন্দ্রীয়ভাবে কি করা হয়েছে? আমি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক শাহানা রাবানুর কাছে জানতে চাই। আমি প্রথমেই এই এরকম একটি মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য
আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সচিব মহোদয় ইতিমধ্যে খুব বিস্তারিত আলোচনা করেছেন। তা আমি প্রথমে যেটা বলতে চাই যে আমরা যারা সেবায় নিয়োজিত আছেন, ডাক্তার এবং টেকনিশিয়ান সহ আমাদের সকল স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানের জন্য এবং যারা সেবা গ্রহণ করবে তাদের জন্য আমরা প্রোটোকল অনুযায়ী তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, এবং পর্যাপ্ত পরিমাণে পিপিই সহ নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ আমরা করেছি। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর যে 31 দফা নির্দেশনা রয়েছে সেগুলো মেনে চলার জন্য আমরা মাঠ পর্যায়ে একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত আমরা নির্দেশনা দিয়েছি। আর সামাজিক দূরত্ব মেনে চলা, সেবাদানকারীদের সুরক্ষা এবং সুরক্ষা সামগ্রীর সরবরাহ নিশ্চিত করার জন্য এবং এই পুরো বিষয়টি মনিটরিং করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং এটাকে আমরা মনিটরিং করছি। জি আপা, আমরা যে জিনিসটা শুরুতেই বলেছি যে এই করোনাকালে ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ তো আমাদের আসলে এই জনসংখ্যার বিস্ফোরণটাও নিরাপদে রাখতে হয়। সেই জন্যে যেই পরিবার ছোট রাখার জন্য নানা রকমের পদ্ধতি, কন্ট্রাসেপটিভ যেসব আছে সেসব অনেক সময় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থাটা আছে, এবং এটা আপনারা অসাধারণ কাজ, বাংলা আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে অসাধারণ কাজ, এই কাজটা আসলে প্রদীপের আলোর নিচেই বোধহয় থাকে, অনেকে জানেনও না এত মানে পরিশ্রম এবং এমন সার্ভিসটার কথা। কিন্তু আমরা একটু এখনো জানতে চাই যে করোনাকালে যাতে জনসংখ্যার বিস্ফোরণটাও যাতে না হয়, সব ধরনের সার্ভিসই যাতে পায়, সেটার জন্য কি বিশেষ কোনো উদ্যোগ মানে নেওয়া হয়েছে, কোনো অ্যাগ্রেসিভ উদ্যোগ কোনো নেওয়া হয়েছে কিনা একটু ছোট্ট করে যদি যোগ করেন? শাহানারা বানু, ধন্যবাদ। আসলে আমরা যে আমাদের নিয়মিত কার্যক্রম আমাদের ইউনিয়ন পর্যায় পর্যন্ত, জেলা বিভাগীয় বা ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে, সেখানে আমরা যে সতর্কতা অবলম্বন করছি যে যে আমরা যাতে করে একটা সামাজিক দূরত্ব বজায় রাখি, কিন্তু আমাদের মা প্রসূতি সেবা এবং সক্ষম দম্পতিদের যে পদ্ধতি আমরা করি সেই সরঞ্জামগুলো বরং এই সময়ে যাতে পর্যাপ্ত সরবরাহ থাকে সেটি আমরা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করেছি। আমাকে আমি এই পর্যায়ে একটু উল্লেখ না করলেই নয় যে আমরা আমাদের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে 26শে মার্চ একটি ভাষণে বলেছিলেন যে প্রতি বছর 30 লক্ষ লোক বাড়ে, এই হারে যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে আমাদের হাল চাষ করার মতো কোনো জমি থাকবে না। এবং আমরা জানি যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জনসংখ্যা বৃদ্ধিকে একটি সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল, এবং পরবর্তীতে জাতীয় জনসংখ্যা নীতির 2012 সালে হালনাগাদ করা হয়েছে এবং আমরা সুনির্দিষ্ট কিছু কর্মপন্থা অবলম্বন করছি, এবং আমাদের সেই মাঠ পর্যায় পর্যন্ত সেই কর্মসূচি এই বর্তমান করোনা পরিস্থিতিতেও বেগবান রয়েছে। এবং একটি ইনফরমেশন আমরা দিতে চাই, সেটি হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে যাতে করে স্বাস্থ্যসেবা মা প্রসূতি এবং গর্ভকালীন সময়ে প্রসব উত্তর সময়ে যাতে তাদের সেবাটি আমরা দিতে পারি সেজন্য আমরা সর্ব প্রচেষ্টা নিচ্ছি। এছাড়া আমাদের কল সেন্টার সুখী পরিবার এটি অ্যাক্টিভেট রয়েছে এবং যে কেউ আমাদের কল সেন্টারে ফোন করে তারা সেবাটি গ্রহণ করতে পারছে। আমি শুনবো আবার আপনার কাছে। আমি একটু কাপাসিয়ার অভিজ্ঞতা শুনে আসি। আব্দুর রহিম ভাই, কাপাসিয়ায় মানে আমরা বলি যে পজিটিভ স্টোরি দারুণ, যে ওখানে মাতৃ মৃত্যুর হার একেবারে শূন্যে আনিয়ে নামিয়ে আনার জন্য কাপাসিয়া হলো মডেল সেন্টার, মডেল উপজেলা, আর সেখানে দারুণ দারুণ সব পদ্ধতি আমি পড়লাম, যে আপনাদের গয়না পদ্ধতি, আয়না পদ্ধতি, অনেক লম্বা নিয়ম কানুন, কিন্তু গয়না আর আয়না যদি খুব ছোট্ট করে বলেন একটু আব্দুর রহিম ভাই, এবং সফল করার জন্য যে মায়েদের মৃত্যুর হার, প্রসূতি মৃত্যুর হার একেবারে জিরোতে নামিয়ে আনার জন্যে, এটা কি খুব ছোট্ট করে বলা যাবে? তারপরে আমি আপনার সেবা দাতা এবং গ্রহীতাদের কারো যদি প্রশ্ন থাকে সেটা আমি একটু শুনবো।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই কাপাসিয়ার স্থানীয় এমপি জনাব সিন হুসেন রিমি, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে মূলত এই আমাদের এই অর্জনটি, আমরা যেটাকে মাতৃমৃত্যুমুক্ত কাপাসিয়া বলছি। এবং এই মডেলটি মূলত অনেকগুলো উদ্ভাবনী উদ্যোগের সমন্বয়, এর মধ্যে দুটি হচ্ছে আপনি যেটি বললেন আপা, যে গর্ভবতীর আয়না এবং গর্ভবতীর গয়না। এই এই দুটি মূলত, গর্ভবতী আয়না হচ্ছে আমরা এটি, এটা সিম্বলিক, এটা একটা নামকরণ করা হয়েছে, এটি একটি সফটওয়্যার। এই সফটওয়্যারে আমরা উপজেলার প্রত্যেকটি গর্ভবতীর 37টি তথ্য সংবলিত একটি ডেটাবেস তৈরি করেছি, এবং এই সফটওয়্যারের মাধ্যমে গর্ভবতীর চেহারাটা বা চিত্রটা ফুটে ওঠে, যার ফলে আমরা এর নাম দিয়েছি গর্ভবতী আয়না। আর গর্ভবতীর গয়নাটা হচ্ছে একটা মা ও শিশুদের জন্য একটা নির্দেশিকা বা সহায়িকা, এটি 44 পৃষ্ঠার একটি বই, এবং এখানে একজন মা কখন কি করবেন, কখন কোন সেবা নিতে হবে, উনি কোন সময়টাতে তার কি করণীয়, এই বিস্তারিত এখানে এই বইটাতে রয়েছে। এই এই জন্য আমরা, এটি একটি গর্ভবতী মার জন্য এটি একটি সম্পদ, এই জন্য এর নামকরণ করা হয়েছে গর্ভবতীর গয়না। মূলত এই দুটি উদ্ভাবন এবং সাথে আরো কিছু উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে কাপাসিয়া উপজেলা এখন মাতৃমৃত্যু আমরা শূন্যের কোটায় নামিয়ে আনতে পেরেছি। মানে এখন এই COVID-19 এর সময় আপনারা নতুন কোন উদ্ভাবন নিয়ে কাজ করছেন কিনা? আপনাদের দিকে তো সবসময় তাকিয়ে থাকে যে কাপাসিয়া কি করলো, তারপরে বাকিরা এটাকে রেপ্লিকেট করার চেষ্টা করে। এবার আপনারা মাঠ পর্যায়ে কি ধরনের, কিভাবে কাজ করছেন, নতুন কি উদ্ভাবন আছে এখানে? আপা, আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি, এবং এর সাথে অতিরিক্ত যে কাজটি সেটি হচ্ছে যে আমাদের উপজেলায় তো প্রত্যেকটি গর্ভবতীর ডেটাবেস তৈরি করা আছে। আমরা যেটা করছি যে প্রত্যেকটা গর্ভবতীর হালনাগাদ তথ্য প্রিন্ট করে আমরা প্রত্যেকটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রেরণ করি, এবং সেখানে যিনি দায়িত্বরত আছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, উনি প্রত্যেকটি মার সাথে ওই ওই প্রিন্টেড লিস্ট থেকে মায়েদেরকে ফোন দিয়ে তাদের খোঁজ খবর নেন, এবং তাদেরকে কেন্দ্রে এসে, প্রয়োজনে কেন্দ্রে এসে সেবা নিতে বলেন। এবং এই COVID-19 এই পরিস্থিতিতে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য আমরা প্রতিনিয়ত মায়েদের সাথে যোগাযোগ করছি ফোনে, এবং মায়েদের কাছে বাংলা SMS যাচ্ছে কখন কোন সেবা নিবে, এমনকি তার কাছে ভয়েস কল যায়। এবং আমাদের মাননীয় MP মহোদয় সিমিন হোসেন রিমি, উনিও ব্যক্তিগত হয় মায়েদের সাথে কথা বলেন এবং মায়েদেরকে বিশেষ সেবার আওতায় উনি এনেছেন আর কি। জি, আচ্ছা, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে এখন এই সময়। আপনার সঙ্গে যারা সেবা, আপনার পেছনে যারা বসে আছেন, তাদের মধ্যে সেবা গ্রহীতা কি কেউ আছেন, তার কি মানে যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে? আমাদের সঙ্গে ডক্টর সামিনা চৌধুরী আছেন। সামিনা আপা, নিশ্চয়ই তার এইরকম অসুবিধা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর দিবেন, এবং আমাদের অন্যান্য প্রশ্ন রয়েছে। সেবা গ্রহীতাদের কেউ আছেন, কথা বলবেন? জি জি আপা, এখানে গর্ভবতী মা আছেন এবং দম্পতি আছেন, সক্ষম দম্পতি। আচ্ছা, আমরা চট করে একজন গর্ভবতী মায়ের সাথে কথা বলতে পারি আপা? খুবই বাংলাদেশের খুব নামকরা স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সামিনা চৌধুরী আছেন, আপনি তাকে আপনার অসুবিধার কথাটা বলেন। বলুন। জি, ইসলাম কুম, আপনার নামটা কি? আমার নাম দীপা ইসলাম। আচ্ছা দীপা আপা, কি মানে এখন কি স্টেজ, কোন অবস্থায়? এই তো আমার কি 8 মাস চলতেছে। আচ্ছা আচ্ছা, করোনা তো আমি এখানে আসি আর কি, হ্যাঁ, ওই আপাদের কাছ থেকে আর কি সব সুযোগ সুবিধাই করতেছি। যখন কোনো সমস্যা হয় আপাকে বলি, আর আমাদের বাচ্চা গর্ভে আসার পর আমাদের 4টা চেক আপ আছে, এ পর্যন্ত আমি 3টা চেক আপ নিয়ে ফেলছি, আরেকটা আর কি 9 মাসে পড়লে নিব। আচ্ছা, এখন কি কোনো সমস্যা আছে? আজকে আমি বারবারই বলছি, অধ্যাপক ডক্টর সামিনা চৌধুরী আছেন, শুনছেন, আপনি দেখতেও পাচ্ছেন মনে হয় টিভিতে, সামনে টিভি আছে তো, আপা আপনাকে শুনছেন, আপনাকে দেখছেন।
আপনার কোনো সমস্যা আছে এই যে এখন 8 মাস, তারপরে করোনার হওয়ার পরে তো অনেক ভয়, প্রসূতি মায়েদের জন্য করোনা কতখানি রিস্কি, এরকম অনেক রকমের দুশ্চিন্তা তো হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, এর জন্যই তো ভয় যে যখন প্রসবের সময় হবে তখন কি করব, এ নিয়ে একটু টেনশন থাকে আর কি। তারপরও আপাদের কাছে ফোন দিয়ে আপাকে বলি, আপা বলে আমরাও নিউজ করেছি যে এই করোনা আক্রান্ত দুজন প্রসূতি তারা বাচ্চা প্রসব করেছেন এবং বাচ্চায় মানে শিশুর মধ্যে করোনার আক্রান্ত শিশুটি আক্রান্ত নয় এবং শিশু ভালো আছেন, মাও ভালো আছেন, এরকম একটি স্টোরি গতকালই গত পরশুই এটি নিউজে আমরা দেখিয়েছি। মানে এটাও খুবই অনেকেই খুব আগ্রহ নিয়ে কৌতূহল নিয়ে দেখেছেন, অনেকের টেনশন ছিল, একই টেনশন আমাদের মায়ের। আপনি তার জন্য কি পরামর্শ দেবেন? একটা কথা যে আমি দীপাপা যিনি বললেন যে আমি এখন চিন্তিত, আসলে সবাই আমরা চিন্তিত যে যে ভবিষ্যতে শিশুটি কোলে আসবে তাকে আমি দুধ খাওয়াতে পারবো কিনা, শিশুটি সুস্থ থাকবে কিনা, এই ধরনের অনেক কথা কিন্তু আমাদের সব মায়েদের মনে এসে ভিড় করেছে। তবে মুন্নিশা যেভাবে কথাগুলো বললেন, যে উদাহরণ দিলেন, সেটা একটু জেনে সবাই আপনারা নিশ্চয়ই আশ্বস্ত হচ্ছেন যে সাধারণত দেখা যায় যে এই ভাইরাসটি এখন পর্যন্ত যে মায়ের থেকে যে বাচ্চার মধ্যে চলে আসবে সেরকম কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তো সেই হিসাবে আমি যেটা মনে করছি যে আমাদের দীপাপা নিশ্চয়ই উনি সুস্থ আছেন এবং করোনা থেকে নিশ্চয়ই উনি অনেক দূরে আছেন, কিন্তু যদি কোনো করোনা মা আক্রান্ত হন তার জন্যও কিন্তু এটা আরো জেনে রাখা দরকার যে যেহেতু সন্তানের মধ্যে আসে না, কাজে এটা একটা সুসংবাদ। আর একটা জিনিস হলো যে বাচ্চা আপনার ইনশাল্লাহ দীপা আপনার সময় চলে এসছে, 1 মাস পরে হয়তো আশা করি অবস্থাটা আরো ভালো হবে। আপনি তো যেখানে চেক আপ করছেন তাদের সাথে নিয়মিত আপনি তো যোগাযোগ রাখছেন, যখন প্রসবের সময় হবে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। কিন্তু তারপরেও আমি বলবো যে চেক আপ করতে যাওয়ার একটা ব্যাপার হলো যে সামনাসামনি আমাদেরকে এটা পরীক্ষা করতে হয়। এখন যে কারণে আমরা যেটা মনে করছি যে যতটা পারা যায় এখন টেলিফোনে আমরা চিকিৎসা নিব, কিন্তু জরুরি অবস্থা যখন হবে তখন আমরা অবশ্যই হাসপাতালে যাব। তার কারণ কতগুলো কারণ আছে, যেমন আপনি যখন ঘরে ঘরে আছেন আপনি কিন্তু নিরাপদ, যখনই আপনি ঘর থেকে বের হবেন সেটা আপনি চিকিৎসার কাজেই বের হন বা যে কোনো কাজেই বের হন, তাহলে কিন্তু কোন সময় যে আপনার করোনা আপনাকে নিয়েছে আপনি নিজেও টের পাবেন না, কোন জিনিস স্পর্শ করলে সেখান থেকে আসবে এটা আমরা কেউই জানি না, যেহেতু এটা একটা অদৃশ্য শক্তি। সেই জন্য এখন আমরা যেটা করব যে আমরা যখন আমাদের জরুরি প্রয়োজন হবে তখন আমরা অবশ্যই হাসপাতাল বা সেবা কর্মীর সাহায্য নিব। আর একটা কথা আমি বলবো যে আপনি তো মা হতে যাচ্ছেন এবং এরপরে যে সন্তানকে দুধ খাওয়ার একটা যে ব্যাপার আছে যে বাচ্চার নিউট্রিশন মেনটেন করতে হবে, সেটার জন্য মায়ের দুধের চেয়ে আর কোনো খাবার এর চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে নাই। এবং যিনি আপনি তো ইনশাল্লাহ সুস্থ থাকবেন, আপনিও সন্তানকে প্রথম থেকেই আপনি মায়ের দুধ দিয়েই বাচ্চাকে বড় করবেন। আরেকটা জিনিস আমি বলবো, যদি কোনো করোনা আক্রান্ত মাও হন তিনিও কিন্তু মায়ের দুধই খাওয়াবেন, কিন্তু ওনাকে বিশেষ একটা সাবধানতা নিতে হবে। সাবধানতার মধ্যে কি, একটা হলো হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, আর যদি সম্ভব হয় গ্লাভস পরা, এটা তো সবাই পড়তে পারেন না বা গ্রামে গঞ্জে সেটা না হয়, কিন্তু যদি হাত ভালো করে 20 সেকেন্ড সাবান দিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে দেখা যায় যে এই জীবাণুটা থাকে না। আর একটা হলো মুখে মাস্ক পরতে হবে, মা যিনি বাচ্চাকে দুধ খাওয়াবেন মুখে মাস্ক পরতে হবে, মাস্ক পরে উনি বাচ্চাকে খাওয়াবেন। এটা আমি করোনা আক্রান্ত মায়ের কথা বলছি। তারপরেও মনে করেন যে যে মা করোনায় আক্রান্ত এবং খুবই অসুস্থ, তখন তার এমন করা যেতে পারে যে মায়ের দুধ বের করে বাচ্চাকে চামচ বাটি দিয়ে খাওয়ানো যেতে পারে। এরপরেও যেটা, যদি সেটাও যদি কখনো সম্ভব না হয়, আমরা বলি অন্য মায়ের দুধ যদি খাওয়ানো যায় তাহলে সেটাও কিন্তু তার জন্য খুব ভালো হবে। তখন আমরা বাচ্চাকে কোনো সময় আমরা বাইরের দুধ দিতে চাই না। কাজে আমার মনে হয় দীপা,
আপনার আশা করি যে যে ওষুধ আপনাকে দেয়া হয়েছে স্বাস্থ্য কেন্দ্র থেকে সেগুলো আপনি সেবন করুন, বাচ্চার নড়াচড়াটা খেয়াল রাখুন, আর নিজেকে যদি বাসার কারো সর্দি কাশি হয়ে থাকে তার থেকে দূরে থাকুন, এবং বাড়ির বাইরে বের হবেন না, এবং ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, আর খাওয়া দাওয়া একটু করবেন, যে শাকসবজি একটু আমরা মাছ মুরগি যেটুকুনি পাই, ডিম খাওয়া এগুলো আমরা প্রতিদিনই খাবো, সেই সাথে একটু ভিটামিন সি জাতীয় খাবার যদি গ্রহণ করা যায় আরো ভালো, তার কারণ এটা আপনার শরীরের ইমিউনিটি বাড়াবে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে। অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আরো অনেক প্রশ্ন থাকবে আব্দুর রহিম ভাই আপনার মাধ্যমে, যারা সেবা দিতে যাচ্ছেন তাদের অভিজ্ঞতার কথা শুনবো, কিন্তু তার আগে স্টুডিওতে অনেকক্ষণ বসে আছেন আবু সাইদ মোহাম্মদ হাসান ভাই। হাসান ভাই, এটা মানে এই করোনা এটা একলা আমাদের দেশে নয়, এটা গ্লোবাল একটা এখন প্যান্ডেমিক বলছি, অন্যান্য দেশগুলোতে এই প্রজনন স্বাস্থ্যের যে সার্ভিসটা সেটা কেমন করে তারা চালু রেখেছে, এবং একই পদ্ধতি কি আমরা বাংলাদেশেও ওইভাবে করছি কিনা একটু যদি আমাদেরকে বলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে ইউএনএফপিএ জাতিসংঘ জনসংখ্যা তহবিল জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা যা যৌন এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে বিশ্বব্যাপী। তো আমরা যেটা দেখেছি যে WHO যখন করোনাকে মহামারী আকারে ঘোষণা করেছে, তারপর থেকে আমরা বাংলাদেশ সরকার এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে আমরা একযোগে কাজ করছি। বাংলাদেশ সরকার, আপনি জানেন, জাতীয় পর্যায়ে একটা জাতীয় রেসপন্স অ্যান্ড প্রিপেয়ারনেস কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটির সাথে আমরা সামগ্রিকভাবে একসাথে যোগাযোগ রেখে আমরা কাজ করে যাচ্ছি। এখন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে যৌন প্রজনন স্বাস্থ্য এই সময়ে কীভাবে চলমান আছে বা কতটুকু বিঘ্নিত হচ্ছে। যেহেতু করোনা একটা মহামারী আকার ধারণ করেছে, স্বাভাবিকভাবেই সমস্ত বিশ্বেরই, সমস্ত উন্নত দেশ বা অনুন্নত দেশ বা লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, সবার কিন্তু প্রায়োরিটি হ্যাজ বিন চেঞ্জড। এখন সবাই কোভিড নিয়ে বা করোনা নিয়ে কিন্তু ব্যস্ত, যারা স্বাস্থ্যকর্মী আছে তারা সবাই এখন করোনার পিছনেই দৌড়াচ্ছে, তাদের সেবা দেওয়ার জন্য তারা সারাক্ষণ ব্যতিব্যস্ত। আবার ঠিক একই রকমভাবে উল্টা চিত্র আছে, কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে তাদের যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট দরকার, ডাক্তার বা সেবিকা, নার্স, মিডওয়াইফ, সেখানে কিন্তু কিছুটা সংকট থাকছে, যার ফলে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে তারা হয়তো। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তারা কোনো কোনো সেবাকেন্দ্র হয়তো বন্ধ আছে, কোনো জায়গায় সেবাকেন্দ্র হয়তো লিমিটেড আকারের নির্দিষ্ট সময়ে খোলা হচ্ছে। আবার বিশ্বের কোনো কোনো জায়গায় দেখা গিয়েছে যে ইভেন বাংলাদেশেও মহিলারা, যেহেতু একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে এবং লকডাউনের পরিস্থিতি চলছে সারা বাংলাদেশে এবং ইভেন পৃথিবীর অনেক দেশেই, সেক্ষেত্রে মহিলারা যে সেবা কেন্দ্রে এসে সেবা নিবে তাদের মধ্যে কিন্তু একজনের একটা অজানা আতঙ্ক কাজ করছে, শঙ্কা কাজ করছে যে আমি যদি হাসপাতালে যাই তাহলে হয়তো আমি করোনায় আক্রান্ত হতে পারি। এটা তো মানে আমাদের মানে সার্বিক বাস্তবতা। আমি বলছি যে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা কি, অন্যান্য দেশের গুড প্র্যাকটিসের কোনোটা আমরা এখানে মানে ইমপ্লিমেন্ট করলাম কিনা সেটা যদি। রাইট, তো এখন এই সময় যেটা আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের সেক্সুয়াল এবং স্বাস্থ্য ও প্রজনন সেবার যে পদ্ধতিগুলো আছে, স্পেশালি যে কন্ডাসেপটিভের মেথড, কন্ডোম, পিল, ইনজেক্টেবল এবং দীর্ঘমেয়াদী পদ্ধতি IUD, ইমপ্ল্যান্ট, এইগুলো সবসময় সমস্ত কেন্দ্রে সরবরাহ রাখতে হবে, এবং যেসব কান্ট্রিতে যারা এই ধরনের সেবা দিচ্ছে তাদের এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রাখছে। আরেকটা হচ্ছে যে কমিউনিটিতে ডিস্ট্রিবিউশনটা আমরা কীভাবে করব। অনেক জায়গায়, অনেক দেশেই তারা প্র্যাকটিস করছে যে যেসব কান্ট্রিতে কমিউনিটি ডিস্ট্রিবিউশন তাদের কমিউনিটি ওয়ার্কারদের মাধ্যমে বা তাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছানো, সেটা একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তারা সেইটা কার্যক্রমটা পরিচালনা করছে। তো আমরা মনে করি যে এই জিনিসগুলো, এর মধ্যে আপনি কোন একটা দেশের কি একটা স্পেসিফিক উদাহরণ দিতে পারবেন? যেমন ভিয়েতনাম, মানে এমনিতেই তো কোভিড ফাইট করার ব্যাপারে ভিয়েতনাম একটা বিশাল মানে আমাদের আশেপাশের চেনা জানা দেশের মধ্যে, ভিয়েতনাম ইভেন আমাদের এই রিজনের মধ্যে, শ্রীলঙ্কার কথা যদি আমরা চিন্তা করি, শ্রীলঙ্কার স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত। সেখানে তাদের যারা কমিউনিটি ওয়ার্কার আছে তারা কিন্তু তাদের নির্দিষ্ট কমিউনিটিতে তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে উইথ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, তারা হ্যান্ড গ্লোভস পরবে, মাস্ক ইউজ করবে, করে সে বাড়িতে যাবে, তার যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে কথা বলে যার যে পদ্ধতি দরকার সেটা তারা ডিস্ট্রিবিউশন করবে। আর সেটা বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি যে এটা আমাদের এখানেও সম্ভব। আর যদি আমাদের এখানে পার্সোনাল ইকুইপমেন্টের যদি কোনো শর্ট থেকেও থাকে মাঠ পর্যায়ের কর্মীদের, সেক্ষেত্রে আমাদের যারা কমিউনিটিতে আগের পুরনো যারা FWA স্বাস্থ্যকর্মী আছে, মানে PPE এর কথা বলছেন, যে PPE এর শর্টেজ
এই এই মাঠ পর্যায়ের কর্মীদের জন্য থাকতেও পারে? আর প্রোডাক্টেরও কি কোনো স্কারসিটি? কোনো প্রোডাক্টের আমাদের মানে যেটা সুসংবাদ যে বাংলাদেশে আমাদের যে কমোডিটিসে যে যেগুলো দরকার, আমার মনে হয় আগামী ৬ মাস হয়তো আমাদের এই সংকটটা তৈরি হবে না। আমি একটু শুনে নেই ডক্টর মোহাম্মদ শরীফের কাছ থেকে। আমরা বলছি যে সরাসরি এরকম হচ্ছে যে গ্রামে ভিজিটে যাচ্ছেন পরিদর্শিকারা, ভিজিটে যেতে হয় অনেক সময়, তাদের জন্য প্রোটেক্টিভ মেজারগুলো কি ঠিকভাবে আপনারা তাদেরকে ট্রেন আপ করিয়েছেন কি না, কি কিভাবে তারা যাচ্ছেন? আর আর তার চেয়েও বড় কথা যে এদিকে করোনা করোনা নিয়ে আমরা সকলেই খুব ব্যস্ত হয়ে গেছি, জনসংখ্যা তো আর বসে থাকবে না, সেই জায়গায় কি আরেকটু বাড়তি ক্যাম্পেইনটাও কি আরেকটু করোনার সঙ্গে সঙ্গে আরেকটু বেশি তোড়জোড় করে ক্যাম্পেইনটার দরকার আছে কিনা, আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ শরীফ? আমি প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আজকে যে রিপোর্টটা পেয়েছি আমরা, যেটা গতকালকে থেকে 12% উপরে আছে টেস্ট হয়েছে, কিন্তু গতকালকে থেকে অনেক কম আছে কোভিড প্লাস ক্লায়েন্ট পাওয়া গেছে এবং মৃত্যু হয়েছে দুইজন। আমরা যদি এইভাবে কন্টিনিউ করি, এইভাবে যদি হয়, আমার মনে হচ্ছে যে সরকারের যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সাকসেসফুলি আমরা কন্ট্রোল করতে পারবো। আপনি যেটা প্রশ্ন করেছেন, আমরা পিপি নিয়ে প্রোটেকশন নিয়ে আমরা পরিবহন অধিদপ্তর কোনো এক সময় শুধু আমরা ফেমিপেনিং এর কাজই করত, 75 থেকে মা ও শিশু স্বাস্থ্য অফিস ফেমিপেনিং কাজ আরম্ভ হয়। আমরা এই এই ফেমিপেনিং ডাইরেক্টরেট থেকে আমরা মার স্বাস্থ্য সেবা দিচ্ছি, শিশু স্বাস্থ্য সেবা দিচ্ছি, অ্যাডোলেসেন্টের সেবা দিচ্ছি, নিউট্রিশনের সেবা দিচ্ছি, সবগুলো সেবা দিচ্ছি। এবং এটা অপারেশন প্ল্যান আছে একটা, সেটা আমার অপারেশন প্ল্যানে এমসিআরএস অপারেশন প্ল্যান লাইন ডাইরেক্টর। আপনি জেনে খুশি হবেন, এটা বেসিক্যালি করোনা নিয়ে কাজ করছেন স্বাস্থ্য সেবা বিভাগ, তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী। এবং আমরা 28 জানুয়ারিতেই একটা নির্দেশনা দিয়েছি আমরা করোনা নিয়ে আমাদের কী কী করতে হবে, কী কী প্রোটেকশন নিতে হবে, ফ্যামিলি কমিউনিটিস কী করতে হবে, এবং এটা আমার ইউনিট থেকে সার্কুলার দেওয়া হয় যেহেতু সার্ভিস ইউনিট। আমরা প্রোটেকশনের কথা বলেছেন 19 মার্চ, 8 তারিখ আমরা ডায়াগনোস্ট হই, 19 মার্চে আমরা আমার অপারেশন প্ল্যান থেকে আমরা আমাদের 3টা ঢাকাতে জাতীয় পর্যায়ে বড় প্রতিষ্ঠান আছে লালকোটি এমসিএসটিআই, সেটা একটা ডেডিকেটেড কোভিড হসপিটাল হিসেবে সার্ভিস দিচ্ছে। গতকালকেও আমি দেখে এসেছিলাম, আমি গিয়েছি গতকালকে, 25টা পেশেন্ট ছিল, সে স্বাস্থ্য এবং ফ্যামিলি দুই বিভাগ মিলিয়ে সার্ভিস দিচ্ছে সেখানে। আমাদের আজিমপুর ম্যাটারনিটি একটা আছে 173 বেডের মা ও শিশু হাসপাতাল, সেটাতেও একবার আনইন্টারাপ্টেড সার্ভিস দিচ্ছে। এবং মোহাম্মদপুর ফার্টিলাইজার সার্ভিস ট্রেনিং সেন্টার 100 বেডের হাসপাতাল, সেটাও একটা এক্সেলেন্ট সার্ভিস দিচ্ছে, আপনি যদি যান দেখেন দেখতে পারবেন কি হচ্ছে সবগুলিতে। আমি কি আপনার শুনে আশ্চর্য হয়ে যাবেন, মোহাম্মদপুর ফার্টিলাইজার সার্ভিসে কালকে আমি খবর নিলাম ওইখানে এখনো ভেসেকটমি বলতো যে এনএস নন স্কাল্পল ভেসেকটমি সার্ভিস দেওয়া হচ্ছে, পোস্টমর্টম ফেমিপেনিং সার্ভিস দেওয়া হচ্ছে। আমরা 23 দিনে আমরা একটা সার্কুলার দিই, সার্কুলারতে সর্বসাধারণের জন্য কি করতে হবে, মার জন্য কি করতে হবে, শিশুর জন্য কি করতে হবে, এবং সেবা দানকারী যারা আছে তাদের জন্য কি করতে হবে, এবং ইলাবোরেট লেখে WHO এবং স্বাস্থ্য সেবার সার্কুলার দেখে আমরা সেই সার্কুলারটা দিই। সেই সার্কুলার অনুযায়ী কিন্তু সেগুলির কাজগুলি হচ্ছে। আপনি জেনে খুশি হবেন, একমাত্র আমাদের ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে কোনো সাপ্লাই শর্টেজ নাই, আমাদের পিল কন্ডম থেকে আরম্ভ করে ইনজেকশন থেকে আরম্ভ করে সব কিছু সাপ্লাই দেওয়া হচ্ছে। সার্ভিস প্রোভাইডাররাও সার্ভিস দিচ্ছেন, 3টা তো ন্যাশনাল পর্যায়ে বললাম, জেলা পর্যায়ে আমাদের প্রতিটা জেলাতে একটা একটা মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে, সেইগুলিতে লোড বেড়ে গিয়েছে। আমি একটা খুশির খবর দিই, এখন আমাদের ইউনিয়ন লেভেলে আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, আমি বর্তমান মাননীয় মন্ত্রী মহোদয় উনি যখন প্রতিমন্ত্রী ছিলেন 2014 উনি কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন 24/7 নর্মাল ডেলিভারি সার্ভিস চালু করার জন্য ইউনিয়ন লেভেলে, সেই সার্ভিসটা হচ্ছে। কোথাও কোথাও আমাদের FWB-রা 100টা 110টা 120টা পর্যন্ত সার্ভিস দিচ্ছে। এবং জেনে খুশি হবেন, এই সময়ে আমি 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 একবার চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনি কিছুদিন পরে স্টাডি হোক, নর্মাল ডেলিভারি সার্ভিস কিন্তু এখন বেশি হচ্ছে, পেশেন্টরা এখন ওয়েট করছে, ব্যথা সহ্য করছে, যার কারণে সিজারের হার কিন্তু অনেক কমে গেছে। সামিনা ম্যাডাম এখানে আছেন, আমরা আমরা অনেক সামিনা ম্যাডাম সহ আমরা অনেক চেষ্টা করছি, ম্যাডাম আপনিও দেখেন স্বাস্থ্য সেক্টরেও একই অবস্থা, আগে গাইনিকোলজিস্টরা ভয়ে পাঠিয়ে বলতো অনেক সময় যে সিজার করে ফেলেন, ব্যথা সহ্য করতে পারছি না,
অধিদপ্তরের দিক থেকে বা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের দিকে যে আরো অনেক মনোযোগ আরো জনবল বাড়ানো উচিত, করোনা না হলে এতটা আলোচিত হতো না এবং একটা জনদাবির মধ্যে একটা জনদাবি এখন করোনা থাকুক না থাকুক করোনা যেভাবেই সামাল দেয় না কেন স্বাস্থ্য খাতে আমাদের আরও আরও অনেক মনোযোগ দিতে হবে। সেক্ষেত্রে একই কথা যদি আমি একটু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আরেকবার একটু ছোট্ট করে জেনে নিতে চাই, শাহানারা বানু আপনি কি একটু দয়া করে বলবেন পরিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রচুর চিকিৎসক এবং অন্যান্য তাদের সঙ্গে চিকিৎসার সাপোর্ট তাদেরকে নিয়োগের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে, আপনার এখানেও তো অনেক জনবলের একটা ঘাটতি আছে অথবা যারা কাজ করছেন তাদের একটু প্রমোশনের ব্যাপার অনেক সময় স্পেন্ডিং হয়ে আছে, একই সময়ে করোনায় নানান খারাপ কথার উল্টো দিকে অনেক ভালো ভালো জিনিস খুব চটজলদি হয়ে যাচ্ছে, আপনারা কি এই বিষয়টা নিয়ে একটু কি বলবেন চিঠি চালাচালি একটু এগিয়ে নিচ্ছেন কিনা যাতে আপনাদের আর একটু জনবল আর একটু মনোযোগ এখানে এই মন্ত্রণালয়ের আপনাদের এই বিভাগের দিকে? আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এখানে উপস্থাপন করেছেন। প্রথমত আমি বলছি যে আমাদের শূন্য পদের বিষয়ে যে আমাদের চিকিৎসকের শূন্য পদ পূরণের জন্য 535টি শূন্য পদে নিয়োগের জন্য পিএসসি সুপারিশ করেছে এবং এটির খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা পেয়ে যাব। আপনারা জানেন যে স্বাস্থ্যসেবা বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে 2000 চিকিৎসক নিয়োগের জন্য ইতিমধ্যে এটা অনুমোদিত হয়েছে এবং আমাদের পরিবার পরিকল্পনা বিভাগের জন্য 535টি পদ পূরণ হবে। আর নিয়মিত যে পদোন্নতির বিষয়টি বললেন, আমরা এটির বিষয়ে সার্বক্ষণিক অবশ্যই আমরা মনে করি যে সিস্টেমের মধ্যে আমাদের যারা কর্মী আছেন আমাদের কর্মকর্তা বা ডক্টর যারা আছেন তাদের মনোবল এবং বৃদ্ধি এবং কাজের গুণগত মান বৃদ্ধির জন্য অবশ্যই একটা সিস্টেমের মধ্যে তাদের প্রমোশন বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং পর্যায়ে যারা সেবা দেন তারা কি তাদের জনবল মানে তারা যে পরিমাণ আছেন সেটাই কি যথেষ্ট নাকি আমি মানে দীর্ঘদিন ধরে যেহেতু আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানটি আমরা করি এবং এত পরিশ্রম এবং তারা আসলে আনসাং হিরো, আপনাদের বিভাগটাই আসলে আনসাং, আসলে আপনাদের এই পরিবার পরিকল্পনার অধিদপ্তরের এই কাজ এই ডেডিকেশনটা অনেক সময় ওইভাবে সামনে আসে না এবং এই মাঠ পর্যায়ের কর্মীরা যারা WVA, WFW, AFWV যারা আছেন তাদের সংখ্যাকে আরেকটু বাড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা বা তাদের আরেকটু মর্যাদা যেটা ক্লাস মানে তারা কোন শ্রেণীর কর্মী হিসেবে বিবেচিত হবেন সেটার ব্যাপারে খুব ছোট করে আপা আমি একটু গাজীপুরে যাব কাপাসিয়ায় যাব। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আমরা আমাদের প্রচলিত নিয়োগ বিধি অনুসরণ করে এবং বিধিবিধানের আলোকে যতটুকু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আগেই বলেছি যে মনোবল বৃদ্ধি এবং কাজের মান বৃদ্ধির জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রহিম ভাই। ওখানে সেবা দাতা যারা আছেন কারা আছেন FWA না কারা আছেন একটু কেউ কি কথা বলবেন? আপা এখানে এখানে যে মাঠ পর্যায়ে যারা সেবা দিচ্ছেন বিশেষ করে FWA এবং FWV এই দুজনেই রয়েছেন এখানে, আমরা তাদের সাথে কথা বলতে পারি? আমরা পরপর দুজনের কাছে দুজনের জি বলেন। FWV যিনি আপা পরিবার কল্যাণ পরিদর্শিকা, তার কাজ হচ্ছে উনি একজন দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রসব সহায়তাকারী, উনি কিন্তু আমাদের সেন্টারগুলোতে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক 24 ঘন্টা যে নর্মাল ডেলিভারি সেবা সেটি দিয়ে থাকেন, যে যেমনটি ডক্টর শরীফ স্যার বলেছেন। এবং এই উপজেলায় এই উপজেলা আমাদের বর্তমানে নর্মাল ডেলিভারি সংখ্যা কিন্তু অনেক বেশি, কারণ এখন মায়েরা এই তাদের উপরে বিশেষ করে FWV-দের তাদের কার্যক্রম তাদের সেবার যে মান এটার উপরে এতটাই সন্তুষ্ট যে তারা এখন এই FWC-তে এসে প্রতিনিয়ত নর্মাল ডেলিভারি করছেন। তো আমার পাশে একজন FWV আছেন,
উনি গতকালকে একটি ডেলিভারি করেছেন, উনি ওনার ওনার অভিজ্ঞতা ওনার কর্ম পরিধি কথা বলবেন। আমাদের 24 ঘন্টায় ডেলিভারি কার্যক্রম চলছে আর আমরা ডেলিভারি করতেছি, পাশাপাশি আমরা গর্ভবতী মায়েদের সেবা দিচ্ছি, প্রসূতি মায়েদের সেবা দিচ্ছি, প্রসব সেবাটা চলছে, আর প্রসব সেবার পাশাপাশি আমরা পিপিএফপি যেটা প্রসবের পরে মানে পদ্ধতি ওইটাও আমরা দিচ্ছি, তারপর আমরা মা শিশুদের সেবা দিচ্ছি, তারপর আমরা দূরত্ব বজায় রেখে গর্ভবতী মায়েদেরকে দেখতেছি। উত্তীর্ণ হয়ে গেছে, টাইম আপ হয়ে গেছে, তারপরে আবার এটাকে বোধহয় আরেকবার ইনস্টল করতে হয় অথবা অন্য পদ্ধতি আপনারা বলেন, সেগুলোতেও তারা ওনারা আপনাদের কাছ থেকে সার্ভিস পান। করোনা নিয়ে কি কোনো প্রশ্ন থাকে ওনাদের? জি, অনেক সময় মানে ওনাদের সাথে আমাদের ফোনেও কন্টাক্ট হয়, তখন মানে আসতে চায় না, বা যাদের ইনজেকশন প্রয়োজন হয় বা ইমপ্লান্ট তার উপজেলাতে হয়, আর খাবার বড়ি ইনজেকশন আইউডি ওরা আইউডি পড়তে আসে, ইনজেকশন নিতে আসে, আবার আমরা গর্ভবতী মায়েদেরকে ফোনের মাধ্যমে ওনাদের সাথে আমাদের কথা হয়, বারবার হাত ধুতে বলি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলি, খাবার নিয়মিত খাবার টাবার খাইতে বলি। অনেক ধন্যবাদ। আরেকজন কি কেউ কথা বলবেন? আরেকজন চট করে, খুব ছোট করে একটু শুনে নেই, সময় বেশি নাই একদমই। আরেকজন কাউকে দেন। যারা বাড়ি বাড়ি গিয়ে সেবা দিয়ে থাকে, এরা হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা সহকারী FWA যাদেরকে আমরা বলছি, তেমন একজন আপা আছেন, তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা, কেমন আছেন? আমার নাম জাহানারা পারভীন, পরিবার কল্যাণ সহকারী বা সদর ইউনিয়নে কাজ করি আমি। বা জাহানারা আপা, আমরা এখন করোনা পরিস্থিতিতে আমরা এখন পুরোপুরি মাঠে ওইভাবে যাইতে পারি না, কিন্তু আমাদের যে রেজিস্টার আছে দম্পতি রেজিস্টার, ওইটার মধ্যে আমাদের সকল দম্পতির ফোন নাম্বার আছে, ফোন নাম্বার নিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করে কথা বলি, প্রথমে বলি করোনা থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে, নির্দেশনা দেই, এবং একটু পরপর হাত ধোয়া, পুষ্টিকর খাবার খাওয়া, ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া, তারপরে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, যতদূর সম্ভব ঘরে থাকা, প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বের না হয়, আর সপ্তাহে 3 দিন কমিউনিটি ক্লিনিকে বসি এবং স্যাটেলাইট ক্লিনিক করি, তারপরে আমরা এখন করোনার পরিস্থিতিতে এইভাবে কাজ করি, আর অন্য সময় আমরা প্রতিটা বাড়িতে পরিদর্শন করি, হোম টু হোম ভিজিট করি। তার মানে এই করোনা নিয়ে কিন্তু তেমন ভয় নেই এবং মায়েরা খুব এটা নিয়ে শুধু নিয়ম মানছেন, মাস্ক পরছেন, হাত ধুচ্ছেন এবং সুস্থ থাকছেন। এটা আপনাদের ওখানে তো তেমন কোনো আপনারা করোনা আক্রান্তের ঘটনাও দেখতে পাননি, তাই তো? তার মানে আমরা কি শিখলাম যে আমরা যদি ঠিকঠাক করে নিয়ম মানি, আমাদের আসলে কোনো রোগ বালাই তেমন করে ধরতে পারবে না, এই যুদ্ধে আমরা জয়ী হব, কি বলেন? জি, আমরা এটাই উপদেশ দেই যেন করোনা পরিস্থিতিতে যে আমরা নিয়ম মেনে চললে আর আমাদের ওইভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, যেন আমরা সবাই নিয়ম মেনে চলি এবং সতর্ক থাকি, পুষ্টিকর খাবার খাই, এইভাবেই। অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ জাহানারা আপা, ধন্যবাদ রহিম ভাই, আমরা আপনার এখান থেকে বিদায় নিচ্ছি। শেষ মন্তব্য আমি কে মোহাম্মদ আলিনুর স্যার আরেকবার শেষ লাইন যদি যুক্ত করেন আমাদের আজকের আয়োজন নিয়ে। হাতে খুবই কম সময়, অনেক কথা বলার থাকে, শেষ হয় না, আগামীকাল নতুন আবার অন্যরাও কথা বলবেন এই একই আয়োজনে। স্যার, শেষ এক লাইন শুনতে চাই আপনার কাছ থেকে।
একটা প্রশ্নের শুধু একটা সাপ্লিমেন্ট করবো আমাদের ডিজি মহোদয়কে যে প্রশ্নটি করেছিলেন যে জনবল নিয়োগের ব্যাপারে, ডিজি মহোদয়ের ওইখানে 8,000 জনবল খুব শীঘ্রই নিয়ে শেষ করা হবে, এটা শেষ পর্যায়ে করে নিয়ে আসা হয়েছে। আর একটা যেটা বলছেন 535 জন আমাদের যে ডাক্তার নিয়োগ করার কথা ছিল, এই চিকিৎসা বিভাগকে আমরা হস্তান্তর করেছি, এটা ক্যাডারে রূপান্তর করা হয়েছে। আমাদের ওই 535 প্লাস আরো 92টা শূন্য পদ, এই দুইটা মিলে 627টি শূন্য পদ MCS যেটা ফ্যামিলি প্ল্যানিং এর, এটা আমরা খুব শীঘ্রই নিয়োগ দেবো। PSC এর সাথে আমাদের কথা হয়েছে, আমরা এই কার্যক্রমটা খুব শীঘ্রই শুরু করছি। আরেকটা বিষয় হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন, যেভাবে আত্মমানবতার সেবায় সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং আমাদের যে নির্দেশনা দিচ্ছেন কর্মকর্তাদের যেভাবে অনুপ্রাণিত করছেন, আমার ধারণা যে আমরা এই বিষয়ে আগামীতে আরো ভালো কাজ করতে পারব। এবং করোনার যে প্রাদুর্ভাব, এটা যদি আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা যথাযথভাবে অনুসরণ করি, প্রতিপালন করি, আমার জীবনকে আমি যদি রক্ষা করার চেষ্টা করি যে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো, মাস্ক পরবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, স্যানিটাইজার ব্যবহার করবো, হাত ধুবো 20 সেকেন্ড পর্যন্ত, এই যে নিয়ম কানুন গুলো যেগুলি বলা হয়েছে, জনসমাবেশে যাবো না, এই সবগুলো যদি আমরা সঠিকভাবে যথাযথভাবে আমরা যদি প্রতিপালন করি, তাহলেই কেবল আমরা এই মহামারী যেটা আন্তর্জাতিক ভাবে যে বিজ্ঞানে যারা উৎকর্ষতার শীর্ষ অবস্থান করেও হিমশিম খাচ্ছে, অসহায়ত্ব বোধ করছে, আর বাংলাদেশ সেখানে এই এই যুদ্ধে এই মাননীয় প্রধানমন্ত্রী সে মনোবল নিয়ে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আবু সাইদ মোহাম্মদ হাসান আমাদের স্টুডিওতে সময় দেবার জন্য। করোনাকালের বিশেষ কানেক্টিং বাংলাদেশ, আমরা প্রজনন স্বাস্থ্য সেবা নিয়ে আজকে কথা বলছি, আগামীকালও এই একই বিষয় নিয়ে কথা বলবো, বিভিন্ন জায়গায় সংযুক্ত হব এবং অভিজ্ঞতার কথা শুনবো এবং ব্যবস্থাপনা যেগুলো হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করব। করোনাকালে ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটি নিউজের সঙ্গে।